السلام ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله بعد সম্মানিত নমন ভাই ওমা থেকে আপনাকে সুস্থ নিরাপদ রাখুন আমিন কোন ব্যক্তি যদি স্ত্রীর হাত ধরে বলে ওমা গো তো ওমা তুমি অনেক সুন্দর এতে করে সমস্যা আছে কিনা এবং স্ত্রীকে স্ত্রীর প্রশংসা করা যাবে কিনা আল্লাহ তৌফিক দিক সবাইকে এই সমস্ত বিষয় এত আবেগী আবেগী ভিতরে আনা যাবে না এত আবেগ কেন স্ত্রী তো স্ত্রী তো ভোগের জিনিস ব্যবহারযোগ্য স্ত্রীকে আল্লাহ ওইভাবে বানাইছে মা তো মাই এই জন্য মায়ের সাথে কোনো বিষয়ে সাদৃশ্য করলে তুলনা করলে কোনো একটা তেলে জিহার হয়ে যাবে এটা খুব সাবধান রাখতে হবে মায়ের সাথে অতবার রেহেমের বোন হোক বেটি হোক মেয়ে ছেলে যাদের রেহেম সাথে সম্পর্ক মাহরামের বিষয়গুলো মাহরামের কোনো একজনের সাথে তুলনা করলেও সেখানে জিহার হয়ে যাবে খুব সাবধানের বিষয় স্ত্রীর বিষয়ে খুব সতর্কতা তো এখানে তো বোঝা যাচ্ছে না যে জিহারের বিষয়ে যেহেতু ও মা গো যদি তার অভ্যাসগত ভাবে অনেকে বলে না মা গো হ্যাঁ কথা প্রাসঙ্গিক ক্রমে হয়তো বাহির হয়ে গেছে যদি এই ধরনের হয়ে থাকে তাহলে জিহার হবে না তার স্ত্রী হালালাই থাকবে কিন্তু খুব সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে এই ধরনের কথা জানি আর ইউজ না করে তারপরে এই বিষয়ে সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত মনে করি আল্লাহ আলাম যা আমি বুঝতেছি আর কি কিন্তু সতর্কতা থাকবে স্ত্রী জানে যতই ভালোবাসার জিনিস হোক না কেন স্ত্রী যতই সুন্দরী হোক স্ত্রী বিশ্ব সুন্দরী হয়ে থাক তারপর মা কি হইতে পারে কোনোদিন মার সাথে কোনো বিষয় তুলনা হয় কোনো বিষয় তুলনা করা যাবে না মা মাই আলাদা একটা জিনিস পৃথিবীর আর কোনো কিছু এটার সাথে তুলনা নাই এই বিষয়ে খুব সতর্কতা থাকতে হবে আর আরেকটা বিষয় স্ত্রীকে প্রশংসা করতে পারবেন কিনা অবশ্যই পারবেন স্ত্রী প্রশংসা করতে পারবেন না কেন স্ত্রী আপনার যদি কোনো ভালো বৈশিষ্ট্য থাকে স্ত্রী যদি গুণ থাকে স্ত্রীর মধ্যে সেই ধরনের যদি কোনো কিছু থাকে তাহলে অবশ্যই তাকে প্রশংসা করতে পারেন যে তোমার এই রান্নাটা ভালো খুবই ভালো তোমার এই কাজটা খুবই ভালো তোমার এই সবুরটা খুবই ভালো তোমার এই জিনিসটা খুব ভালো এই যে ধরনের সে যদি প্রশংসার যোগ্য হয়ে থাকে তো অবশ্যই সেটা করতে পারেন হ্যাঁ সর্বপ্রথম আল্লাহ শুক্রিয়া যে আল্লাহকে শুক্রিয়া করে তোমাকে আল্লাহ এই যোগ্যতা দিয়েছে সেটা তো হবেই কিন্তু মানুষের তো প্রশংসা করা যেতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে প্রশংসা করে জানি তাকে আবার মাথায় উঠায় না দেন মাথায় উঠায় দিলে একসময় আপনাকে সালাম জানাইতেও পারে সীমার মধ্যে রাখতে হবে স্ত্রীকে আপনি যত ভালোবাসা দিবেন যত আদর করবেন যত মহব্বত করবেন তত ভালো কিন্তু সেই দিকে আপনার খেয়াল রাখতে হবে যে আপনার পর্যায়ে কোন দিকে চলে যায় স্ত্রী তো ভালোবাসা তার সাথেই তো ভালোবাসা করতে হবে তার সাথেই তো আর আসল প্রেম ভালোবাসা তার সাথেই করতে হবে এটা হলো বৈধ এটা হলো মহব্বত আল্লাহর রহমত দয়া ভালোবাসা সবকিছু যারা অবৈধ করে তারা তো অবস্থা জানে নেই সুতরাং বৈধভাবে করাটা কত মহব্বতের কাজ স্ত্রীর সাথে মিলামিশ যতবার করা হবে ততবার একটা করে সদগা এগুলো তার হাদিসের স্পষ্টতা আল্লাহ মহব্বত ভালোবাসা দিয়েছে সেই মহব্বত করায় তো স্ত্রীর মুখে লোকমা উঠাই দেওয়া তো এটা সওয়াবের কাজ সদগার কাজ আল্লাহ তৌফিক দিক আল্লাহুম্মা হাজ ওয়া সাল্লাল্লাহু আলা নবিন সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু